পুনর্নবীকরণযোগ্য শক্তি স্থাপনে বিশ্বের প্রথম পাঁচ দেশের অন্যতম ভারত। আমাদের লক্ষ্য 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণ একেবারে শূন্যে নিয়ে যাওয়া। শুক্রবার G20 পরিবেশ এবং টেকসই জলবায়ু মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভার্চুয়াল ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজ পুনর্নবীকরণযোগ্য শক্তি স্থাপন ক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষে পাঁচ দেশের একটি ভারত 2070 সালের মধ্যে নেট জিরো অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। আন্তর্জাতিক সৌর জোট CDRI সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আমরা আমাদের অংশীদারদের সহযোগিতা করা চালিয়ে যাচ্ছি। জীব বৈচিত্র্য সংরক্ষণ, সুরক্ষা এবং সমৃদ্ধ করার জন্য পদক্ষেপ করার ক্ষেত্রে বরাবর অগ্রভাগে রয়েছে ভারত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।